পূর্ব বর্ধমানের কালনার বারুইপুর গ্রাম। ঐতিহাসিক এই কালদা শহরের মেয়েই এক নতুন নজির করলেন, তাও আবার যেসে নজির নয়, সাঁতরে পার হলেন মার্কিন মুলুকের মালুকাই চ্যানেল। এর আগেও শায়নি জয় করেছিলেন ইংলিশ চ্যানেলের মতো বিপদ সংকুল চ্যানেল, সেই সালটা ছিল 2017। ইংলিশ চ্যানেল পার করতে গিয়েই শায়নি সম্মুখীন হয়েছিলেন নানা ঘটনার, ঠিক তেমনই মালুকাই চ্যানেল পার করতে গিয়েও নানা বিপদের মুখোমুখি হয়েছিলেন শায়নি। না, তিনি হার মানেননি, এগিয়ে গিয়েছেন প্রতিনিয়ত। মালুকাই চ্যানেল পার হওয়ার আগে টানা 22 দিন আমেরিকার হাওয়াই দ্বীপে কঠোর অনুশীলনেও নিজেকে নিয়োজিত রেখেছিলেন শায়নি। 29 এপ্রিল মালুকাই চ্যানেল জয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন কালনা শায়নি। তারপর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাঁর মালুকাই চ্যানেল জয় করার কথা থাকলেও খারাপ আবহাওয়ায় বাদ সেধেছিল। এই ব্যাপারে শায়নির কোচ জানান, ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকায় শায়নি মালুকাই চ্যানেলের জলে নামার সাহস পায়নি। 28 থেকে 30 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ থাকলেই মালুকাইয়ের জলে নামার ক্ষেত্রে উপকূল, তাই 26 থেকে 28 এপ্রিল প্রতিকূল আবহাওয়ার জন্য অপেক্ষা করেই অবশেষে জলে নামেন কালনার সাঁতারু। মালুকাই চ্যানেল জয়ের পরই বাংলার সাঁতারু শায়নি কৃতজ্ঞতা জানান। মালুকাই সুইমিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং তাঁর পাইলট ম্যাথিউ ব্যাকহামের পাশাপাশি সমগ্র দেশবাসীকে শায়নির এই জয়ে তাই গোটা কালনার পাশাপাশি গর্বিত গোটা দেশবাসীও। হ্যাটস অফ শায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।